রমজান মাসে পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করতে জরুরি বৈঠকে মেয়র পরিষদ। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মিটিং হলে পানীয় জলের ব্যাপারে নিয়ে জরুরি আলোচনা হলো শনিবার। 10 বোরো অফিস আধিকারিকের সাথে এই আলোচনা করেন মেয়র পরিষদ পূর্ণশশী রায় ও পুর নিগমের ইঞ্জিনিয়াররা। আজ থেকে রোজা চালু হচ্ছে, সাথে পড়েছে গরম, একই চলছে করোনা আতঙ্ক, লকডাউন। এই পরিস্থিতিতে মানুষের জল সমস্যা সমাধানের জন্য এই বৈঠক বলে জানা গেছে। আজকের আমরা আসানসোল পৌর নিগমে মাননীয় মেয়র জিতেন তোয়ারির নির্দেশে আমাদের কর্পোরেশনের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুকুমার মণ্ডল সহ 10টি বোরোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা একটা জরুরি বৈঠক করলো। আজ থেকে রমজান মাস শুরু, গ্রীষ্মকাল, তার সাথে সাথে করোনা ভাইরাসের যে প্রভাব সারা বিশ্ব জুড়ে, তো আমরা যাতে পানীয় জলটা ঠিক মতো মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার একটা বৈঠক হলো এবং এখানে সিদ্ধান্ত গ্রহণ হলো। এমনি আসানসোল পৌর নিগমের পানীয় জলের কোনো রকম সমস্যা নাই, সেটা যাতে না হয়, এবং সাথে সাথে আজ থেকে রমজান মাস শুরু, যেখানে জলটা খুব প্রয়োজনীয় ব্যাপার, কি কাজ বাকি আছে, কি কাজ করতে হবে, কি কাজ করলে পানীয় জলটা আমরা ঠিক রাখতে পারি, সেই সব বিষয়ে আমরা আজকে বৈঠক করলাম এবং আমরা মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেবো। আবার আপনাদের মাধ্যমে আমরা মানুষকে আবেদন করছি যে দূরত্ব বজায় রাখুন, নিজের বাড়িতে থাকুন, যাতে আমরা বাংলার মানুষ করোনা মুক্ত হতে পারি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।